আমি একটা হাদিস বানাইছি, মনসাল্লা ফি রমাদান আশরিন রাকাতান দাখাল আল জান্নাহ, অনুবাদ করছি, এটা বানাইলাম আমি হাদিস। কিন্তু আমাদের মাঝে গন্ডগোলটা লাগালো কেটা, কে নাম দিল, এরা হানাফি, এরা আহলে হাদিস, এরা হাম্বলি, এরা মালিকি, এরা শাফি। এ গন্ডগোলটা কোথার থেকে সৃষ্টি হলো, কেন হলো, কে করলো এটা? আমরা তো সবাই মুসলমান, তাই না? আমাদের পরিচয় তো একটাই, যে আমরা মুসলিম, আমাদের আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, কথায় সংবিধান তো সবই যে এক, তারপরও আমাদের মাঝে এই সমস্যা কেন? তাহলে এর কারণ জানার দরকার নাই? কখনো আমরা কি ভেবেছি এর কারণ জানার জন্য চেষ্টা করেছি? করি নাই। ভাইরা আমার, আমরা আপনাদেরকে কেমন করে বোঝাবো, কী দিয়ে বোঝাবো? আমার নাম কি বলেন তো? সবাই জানেন আমার নাম? আমার নাম মুখলিস, মুখলিস, ময় ওকার খোয়া, খোয়া দিয়া লিখতে হয় আমার নামটা। কত হাজার জায়গাতে ভেসে বেড়াচ্ছে, ইউটিউবে, তারপরে ইমেলের মাধ্যমে, নাকি ইমোর মাধ্যমে মনে হয় চেয়েছিলেন, সেটা হয়তো দেওয়া হয়েছিল। তো আমার লেখা আছে মুখলিস বিন আরশাদ মাদানী, এখানে লিখেছে মুখলিস। কি লিখেছে? মুখলিস। তাহলে পরিবর্তন হয়েছে না হয়নি? আমার বাবা নাম রাখলো মুখলিস খা দিয়া, আর পাবনাতে এসে হয়ে গেল কি, মুখলিস হয়ে গেল। সঠিক কোনটা? খা দিয়া। এইভাবেই কোরআন হাদিসের পরিবর্তন ঘটেছে। সহজ সহজ উদাহরণ, একেবারে সহজ। এই যে এইভাবে ভুল করে লিখেছেন, এটা ওনা আল্লাহ লেখাইছেন, কারণ আমি উদাহরণ যে দেবো খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে চোখ পড়লো, এই তো আলহামদুলিল্লাহ। এবার বুঝেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানসল্লা, কথার কথা, একটা কথার কথা, মান সাল্লা ফি রমাদান আশরিন রাকাতান ফাদখাল আল জান্নাহ, কথার কথা বলছি কিন্তু, এটা হাদিস না, আবার লাগাই দিয়েন না, আমাদের পিছতে লাগিয়ে থাকে হুজুরা, লাগবেন তো বুঝতে পারবেন না, বারোটা বাজিয়ে ছাড়ব, ঠিক আছে, বেশি লাগবেন না, আপনাদের জন্যই তো মাঠে, না তো আমি তো এ কাজের মানুষ নাই। আমি একটা হাদিস বানাইছি, মনসল্লা ফি রমাদান আশরিন রাকাতান দাখাল আল জান্নাহ, অনুবাদ করছি, এটা বানাইলাম আমি হাদিস। কিন্তু যে ব্যক্তি রমজান মাসে 20 রাকাত সালাত পড়বে, ও জান্নাতে চলে যাবে। হাদিস বানাইছি আমি, বানাইছি এটা, ঠিক আছে, আসলে হাদিস না এটা। তো রাসূলুল্লাহ সাল্লাম এভাবে বলে নাই, কথার কথা একটা উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি রমজান মাসে তারাবির সালাত পড়বে, সে ব্যক্তির পিছনের সমস্ত গুনাহাতা মাফ করে দেবেন। কিন্তু ওই হাদিসটাকে আমি করলাম কি, আমার মতকে এই এলাকায়, এই গ্রামে বাস্তবায়ন করার জন্য তৈরি করলাম, যে ব্যক্তি রমজান মাসে 20 রাকাত তারাবি পড়বে, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এ হলো স্বার্থপর হুজুর। স্বার্থপর হুজুরে আপনার ইমান, আমল, আকিদা সব ধ্বংস করেছে। সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, যে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি করেছেন আমলের মধ্যে, সেটি কোনটি? সলাত। কত বছর পড়েছেন? 23 বছর। এই তো পাবনার মানুষ,
যে বাড়ি কোথায় পাব না, নাই কোনো ভাবনা। এখনো যদি না ভাবেন তাহলে তো ইসলাম শেখানো যাবে না আপনাকে। ভাবার জন্য প্রস্তুত হন, আজকের মাহফিল থেকে ভেবে যাবেন, চিন্তা করে, ভেবে চিন্তা করে আজ থেকে ধর্ম পালন করবেন, হুচুকে বাঙালি হবেন না।